বাঁধাকপির তরকারি করব। আগে আমি গ্যাসের মধ্যে বাঁধাকপিকে জল দিয়ে বসাই দিয়েছি, একটু ভাপাই নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি। বাঁধাকপির মশলা, ওর জন্য আমি জিরা নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা আর একটা টমেটো। এটা হয়ে গেল, এটাকে এবার আমি নামাই নেব। এবার কড়াইতে আমি সরষার তেল দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা একটা দিচ্ছি আর জিরা, তেজপাতা, পেঁয়াজ দিচ্ছি, হলুদ, লবণ, আলু দিচ্ছি, মটরশুটি, টমেটো দিয়ে দিচ্ছি, এবার আমি বাঁধাকপি দিয়ে দিব। এবার মশলা দিয়ে দিব, আর কি হবে। হয়ে গেল আমার বাঁধাকপির তরকারি।